আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে একটু খুশি লাগতেছে, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি যে আমাদের দেশে অনেকই জায়গা আছে যেগুলি আমরা ইচ্ছে করলেই ঘুরে আসতে পারি, দেখতে পারি। আমরা দেশ ছেড়ে অধিকাংশ মানুষই টাকার অহংকারে দেশ ছেড়ে বাহিরে চলে যায় বিভিন্ন স্থান দেখার জন্য, ঘোরার জন্য, নিজেদের মনের আবেগের তৃপ্তি মেটানোর জন্য। তো আমার মনে হয় আমাদের দেশে যারা আছে যে সমস্ত জায়গায়, এগুলি যদি মানুষ একটু ঘুরে দেখে মনোযোগ দিয়ে বা মন লাগিয়ে, তো মনে হয় দেশের বাইরে যাওয়ার কারো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন, টিপ দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন মেসেজটি আপনার কাছে চলে যেতে পারে সেই সুযোগটি দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে কিছু জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা। রাবার বাগানটি দেখতে কেমন লেগেছে এর প্রতিক্রিয়াটা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাইকে করে রাবার বাগানের ভিতরে রাস্তা ধরে চলছি, দেখতে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ রাবার বাগানটি ঘুরে দেখাতে, কত বড় একটা এরিয়া নিয়ে রাবার বাগানটি প্রস্তুত করা হয়েছে সেটা আশা করি আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তা। আমার মনে হয় রাস্তাগুলি যদি একটু সংস্কার করা হতো বা এটার সোলিংও হতো, তো এই এলাকায় পিকনিকের জন্য যথেষ্ট একটা ভালো স্পট হতো। আর যারা দেখতে আসে পর্যটক, যারা দেশ ঘুরে বেড়ায় দেখার জন্য বিভিন্ন স্থান, তাদের জন্য মনে হয় খুব ভালো একটা স্থান হতো এটা। দেশের সরকারের যথেষ্ট উন্নয়নের ভূমিকা রাখতে পারত এই রাবার বাগানগুলি, বিশাল রাবার বাগান। আমরা মোটর সাইকেলে করে ঘুরেছি, যদিও লোকজন খুব কম আসে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, সামান্য একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তবে রাস্তাগুলি প্রশস্ত আছে, অনেক ভালো প্রশস্ত রাস্তা। এখন আমরা একটু বাগানের ভিতর দিয়ে চলছি, দেখেন কত সুন্দর বাগান, একদম বাগানের ভিতর দিয়ে রাস্তা রেখে, রাস্তা ছাড়া আর কি বাগানের ভিতরে। এখন দেখেন বাগানের ভিতরটা কেমন, যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু গাছ আর গাছ। এটা অবশ্যই মনে হচ্ছে একটা বাগানের শেষ প্রান্তে চলে এসেছি, হ্যাঁ তাই মনে হচ্ছে, বাগানের একদম শেষ প্রান্তে। এটা হয়তো আশেপাশে একটু বাড়িঘর দেখা যাচ্ছে, লোকালয় দেখা যাচ্ছে। যদি বাগানের ভিতরে ঢুকলে কোনো লোকালয় খুঁজে পাওয়া যায় না, এরকম কোনো কিছু দেখা যায় না। মাঝে মধ্যে দুই একটা মোটর সাইকেল দেখা যায়, লরি দেখা যায়, তারা বিভিন্ন কাজে নিয়োজিত। মোটর সাইকেলগুলিতে পর্যটক আসে দেখার জন্য, একটা মোটর সাইকেলে দুইজন একজন, আর ভয় তো আছেই, বিশেষ করে এর ভিতরে কোনো লোকজন নেই, একদম শূন্য। আর কর্মচাঞ্চল্যকতা তো নেই এখানে এখন বর্তমানে, কারণ বর্ষার সিজন, এখন রাবার সংগ্রহ করা হয় না। এই জন্য যখন রাবার সংরক্ষণ করা হয়, যখন পুরো সিজন থাকে আর কি, তখন হয়তো অনেক লোকজন থাকে, সেই জন্য নিজেকেও হয়তো একটু মানে ইজি মনে করা যেতে পারে। এখন যদিও আমরা নিজেকে একটু আনইজি মনে ফিল করতেছি, ভয় একটা কাজ করে, সংকীর্ণতা কাজ করে, আমি নিজেদের ভিতরে একদম জনশূন্য একটা এলাকায়। হয়তো বাড়িঘর দেখা যাচ্ছে, রাবার বাগানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা, হ্যাঁ বের হচ্ছি আর কি বাগান থেকে। বের হয়ে যাওয়ার যে রাস্তাটা, এখান দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা বাগানের শেষ প্রান্তে। দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গাগুলি কেটে ফেলেছে, গাছ নেই, একদম পরিষ্কার করে ফেলছে। মনে হয়
আশেপাশে যারা বসবাস করে তারা গাছগুলি কেটে ফেলেছে বা মরে গেছে, গাছগুলি উঠিয়ে ফেলেছে, এরকম কিছু মাঝে সাঝে দেখা যায়। আবার নতুন নতুন গাছ লাগানোও হয়েছে, কিছু নতুন বাগান প্রস্তুত করা হচ্ছে। তবে বোঝা যায় আর কি যে মানুষ বাগানগুলি দখল করে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। যদিও সরকারি ভূমি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শেষ প্রান্তে চলে আসলাম, এখান থেকে শেষ। পরবর্তী পর্বটা আমরা আই বাটনে লিংক দিয়ে দিয়েছি বা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পরবর্তী নেক্সট পর্বটা দেখতে পারবেন। আর ইচ্ছে করলে চ্যানেলটাও ভিজিট করতে পারেন, ভিতরেও গিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ পর্বগুলি দেখবেন এবং কমেন্ট করবেন।